আমরা আজকে শিখব কিভাবে কষ্ট লুকিয়ে হাসতে হয়। আমার এক আপু কমেন্ট করছে কিভাবে কষ্ট লুকিয়ে হাসতে হয় সেটা দেখানোর জন্য, তো চলুন আমরা আজকে শিখে নেই আপনি কিভাবে আপনার বুকের তাজা কষ্টটা লুকিয়ে সবার সাথে হাসি মুখে থাকতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যেটা করতে হইব, একটা কাগজের মধ্যে কষ্ট লিখবেন। যদি আপনার কষ্ট বেশি থাকে তাহলে বড় কাগজের মধ্যে কষ্ট লিখবেন, আর যদি আপনার কষ্ট কম থাকে তাহলে ছোট কাগজে কষ্ট লিখবেন, আর যদি আপনার কষ্ট মিডিয়াম সাইজের হয় তাহলে মিডিয়াম কাগজের মধ্যে কষ্ট লিখবেন। আমার কষ্টটা খুবই ছোট, এর লেগে আমি ছোট কাগজের মধ্যে কষ্ট লিখছি। এখন যেটা করতে হইব, এই কষ্টটা লুকাইতে হইব, লুকাইয়া আপনাকে হাসতে হইব। তো কষ্ট আপনি কই লুকাইবেন? যদি আপনার আশেপাশে কোনো ব্যাগ থাকে, কোনো বস্তা থাকে, অথবা কোনো ঘর থাকে, বিল্ডিং থাকে, যে কোনো জায়গায় থাকলে যে নেমন চাই আপনি এখানে কষ্ট লুকাইতে পারেন। আপনি চাইলে কিন্তু বালিশের নিচেও কষ্ট লুকাইতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন প্যান্টের পকেটেও কষ্ট লুকাইতে পারেন। তো আমার এই মুহূর্তে একটা ব্যাগ আছে, আমি আমার কষ্টটা ব্যাগে লুকায় রাখবো। তো আমার কষ্টটা আমি ব্যাগে লুকায় রাখতেছি। এরপর এটা জায়গা মতো রেখে দিবেন। কষ্ট লুকানো যেহেতু শেষ হয়ে গেছে, এখন আপনারা হাসতে হইব। এই ছিল আজকের ভিডিও। সবাই কষ্ট লুকায় বেশি বেশি হাসেন। ধন্যবাদ সবাইকে।